মুভির শুরুতে একটা পরিবার দেখানো হয় যেখানে ক্রিস্টোফার এবং ক্যারেন থাকে এবং ক্যারেনের চারজন বাচ্চা কাচ্চা থাকে যাদের মধ্যে একজন হচ্ছে একজন ক্রিস এবং একজন ক্যাথি। কয়েকদিন পরে ক্রিস্টোফার বাচ্চা কাচ্চাদের খেলতেছিল, তখনই সে বলে যে আমার একটা প্রমোশন হয়েছে, সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়েছে, যার কারণে শহরের বাইরে আমাকে যেতে হবে। এটা শুনেই ক্যাথির মনটা অনেক খারাপ হয়ে যায়, সে রুমের মধ্যে চলে যায়। পিছনে পিছনে ক্রিস্টোফারও যায় এবং গিয়ে ওকে একটা রিং গিফট করে এবং বলে যে আমার যে সুযোগটা আসছে এটা হাতছাড়া করলে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, কারণ এতে আমার অনেক বেশি স্যালারি বাড়বে। সো আমি যখন থাকবো না তখন তোমার ভাই বোনদের দেখার দায়িত্ব তোমার উপরেই থাকবে, এ বলেই তারা একে অপরকে জড়াই ধরে। পরের দিন টুইন্সের বার্থডে উপলক্ষে তারা একটা পার্টির আয়োজন করে, কিন্তু এটা ক্রিস্টোফারকে জানায় না, কারণ ক্রিস্টোফারকে তারা সারপ্রাইজ দিতে চায়। ক্রিস্টোফারের জন্য সবাই ওয়েট করতেছিল, এই মুহূর্তে গাড়ির শব্দ শুনে সবাই লুকাই পড়ে, বাট ক্রিস্টোফারের জায়গায় একজন পুলিশ আসে। পুলিশ আসে ক্যারিনকে বলে যে ক্রিস্টোফার গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তখন তো সবাই শক খায় এবং সবাই ভেঙে পড়ে। তারা কি করবে, কি করে তাদের জেন চলবে, কারণ ক্রিস্টোফার মারা যাওয়ার পরে তাদের ফ্যামিলি থেকে আর্নিং করার কেউ ছিল না। এদিকে ক্যারিনও অতটা বেশি শিক্ষিত না, সে আর্নিং করে তার বাচ্চা কাচ্চাকে লালন পালন করবে। এদিকে দেখানো হয় যে ক্যারিন কাকে একটা লেটার ভেজতেছিল প্রতিনিয়ত, বাট লেটারে কোনো জবাব আসতেছিল না। হঠাৎ একদিন জবাব চলে আসে এবং তখন বাচ্চা কাচ্চাদের ক্যারিন গিয়ে বলে যে এখন থেকে আমাদেরকে তোমার নানার বাসায় থাকতে হবে, কারণ এখানে খুব বেশি দিন আমরা সার্ভাইভ করতে পারবো না। তখন বাচ্চারা খুব বেশি অবাক হয়, কারণ এর আগে কখনোই তারা তাদের নানার বাড়ির কথা শুনেনি। পরে ক্যারিন যখন ওদেরকে বোঝাচ্ছিল নানার বাড়ি যাওয়ার কথা, তখন ক্যাথি যাইতে রাজি হয় না, বাট ক্রিস যাইতে রাজি হয়। পরে ওরা সবাই বুঝে এবং ওখানে যাওয়ার জন্য একটা ট্রেনে চড়ে বসে। ট্রেনে করে গিয়ে তারা একটা স্টেশনে নামে যার কাছেই ছিল তাদের নানার বাড়ি। তাদের নানার বাড়িতে যখন যায় তখন তার নানি অ্যারিন আসে। অ্যারিনকে দেখে খুবই খরুষ লাগতেছিল যে একটা দরজাল টাইপের মহিলা, এবং বাচ্চা কাচ্চাকে দেখে খুশি হয় না এবং বলে যে বাচ্চা কাচ্চাকে আমি আমার বাসায় নিব না। বাট অনেক বোঝানোর পরে অ্যারিন ওদেরকে বাসার ভিতরে নিয়ে যায়। বাসার ভিতরে নিয়ে গিয়ে একটা রুমের ভিতরে বসায়। তখন ওখানে ক্যারিন বলে যে অনেক বছর আগে তোমার বাবাকে বিয়ে করার কারণে আমার বাবা রাগ করে আমার উপরে, যার কারণে আমি এখান থেকে চলে যাই এবং কিছুদিন সময় লাগবে আমার বাবাকে মানায় তোমাদেরকে আমার বাবার সামনে আমি নিয়ে আসবো। এর কিছুক্ষণের পরেই ওখানে অ্যারিন চলে আসে। অ্যারিন চলে এসে ক্যাথির হাতে ওই রিংটা দেখতে পায়, ক্রিস্টোফারের দেওয়া, এবং ওই রিংটা সে জোর করে ছিনায় নেয়, কারণ সে ক্রিস্টোফারকে মোটেই দেখতে পারত না, পছন্দ করত না। এরপরের দিন দেখানো হয় যে অ্যারিন বাচ্চা কাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছে এবং এসে বলে যে এখানে তোমরা চিল্লা পাল্লা করো না, চিল্লা পাল্লা করলে কাজের লোকেরা জেনে যাবে। এই বলে ওদেরকে স্টোর রুমে নিয়ে যায় যেন ওখানে তাদের চিল্লা পাল্লা নিচে না আসে। বাট স্টোর রুমে যাওয়ার ফলে ক্যাথির খুব বেশি অবাক লাগে, কারণ জায়গাটা এত বেশি অগোছালো এবং পুরাই একটা জঞ্জালের মতো অবস্থা ছিল। এবং ওখানে যখন তারা খেলাধুলা করতেছিল পরের দিন, তখন ওখানে অ্যারিন এবং ক্যারিন আসে এবং এসে বলে যে তোমরা এখানে চিল্লা পাল্লা করো না, তাইলে তোমাদের মারা হবে। এবং ক্যারিন ওর পিঠ দেখায় যে তোমরা চিল্লা পাল্লা করছো, এই কারণে অ্যারিন আমাকে মারছে। এটা দেখে সবাই অবাক হয়। পরে ক্যারিন ক্যাথি এবং ক্রিসকে গল্প বলতে থাকে যে কেন ওর বাবা এত বেশি হেট করে ওকে। তখন ক্যারিন বলে যে আমাকে ছোটবেলায় আমার বাবা খুব বেশি পছন্দ করত, আমি ছোটবেলায় আমার বাবার সাথে সবসময় থাকতাম, এই কারণে অ্যারিন একটু বেশি জেলাস আমার প্রতি। আর একদিন বাবা একটা ছেলেকে নিয়ে আসে যার পিতামাতা মারা গেছে, এই কারণে আমাদের কাছে নিয়ে আসে যে তাকে লালন পালন করবে, এবং ওই ছেলেকে লালন পালন করতে থাকে। বাট এদিকে ওই ছেলেকে আমার পছন্দ হয়ে যায় এবং ওই ছেলেটাই ছিল তোমাদের বাবা, এবং আমি জানতাম যে আমাদেরকে মেনে নেবে না, এই কারণে আমরা দুজন এখান থেকে পালাই গিয়ে বিয়ে করি। এটা শুনে ক্যাথি একটু বেশি অবাক হয়, বাট ক্রিস এটা মেনে নেয় যে না, এই ঘটনা সত্য হইতে পারে। তখন ক্রিসকে জড়ায় ধরে ক্যারিন এবং ওখান থেকে চলে যায় ক্যারিন। এবং এইদিকে দেখানো হয় যে ক্যাথি দেওয়ালের সাথে কিছু একটা লিখতেছে। পরে দেখা যায় যে ক্যাথি ওখানে দিন গুনতেছিল, আসলে প্রত্যেকটা দিন পার হলে একটা করে দাগ দিয়েছিল। এ করতে করতে এক সপ্তাহ পার হয়ে যায়, পরে এক মাস পার হয়ে যায়। এক মাস পর ক্যারিন ওখানে আসে, তখন ক্যাথি ওকে জিজ্ঞেস করে যে কবে নানাকে আমাদের কথা বলবে। তখন বলে যে একটা সময় দেখে বলবো। যখন জোরাজোরি করে ক্যাথি ওকে, তখন বলে যে আমি কখনোই তোমার নানাকে তোমাদের কথা বলবো না, কারণ তোমাদের কথা যদি বলি তাইলে আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে, আর এই বাড়ি থেকে বের করে দিলে আমাদের যাওয়ার কোনো জায়গা থাকবে না। পরে এক সময় ছাদের উপরে বসা ছিল ক্যাথিন এবং ক্রিস, তখন ওরা বুঝে যে আমাদের নিজেদেরকেই এখান থেকে বের
বের হওয়ার একটা রাস্তা খুঁজতে হবে। তখন ওরা দুজন বুদ্ধি বাই করে অ্যারিনকে যদি আমরা ক্রিসমাসের কার্ড গিফট করি তাহলে সে খুশি হয়ে হয়তো আমাদেরকে এখান থেকে বের হতে দিবে, এই জন্য তারা একটা ক্রিসমাসের কার্ড রেডি করে। কার্ড রেডি করে যখন অ্যারিনকে দিতে যায় তখন অ্যারিন না নিয়ে দরজাটা বন্ধ করে ওখান থেকে চলে যায়। এটা দেখে বাচ্চাদের মন খারাপ হয়ে যায় এবং ক্রিসমাসের দিন ক্যারিন ওখানে আসে, এসে বলে যে আমার বাবা একটা পার্টি রাখছে বাসায় ক্রিসমাসের। তখন বাচ্চারা জিদ করে যে আমরা ওখানে যাব, বিশেষ করে ক্রিস এবং ক্যাথি, এবং অনেক জিদ করার ফলে ক্যারিনও রাজি হয়, তাদেরকে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে নিচে একটা টেবিলের নিচে লুকাই দেয় যে এখান থেকে তোমরা পার্টিটা এনজয় করো। তারা ওখানে থাকা অবস্থায় দেখতে পায় একটা বুদ্ধা লোক আসে যে কিনা ক্যারিনের বাবা, সে এখন অনেক বেশি বুড়া হয়ে গেছে। তার কিছুক্ষণ পর ওরা তাদের রুমে যাওয়ার জন্য ওইখান থেকে বের হয়, তখন দেখতে পায় তার মা একটা লোকের সাথে খোশ গল্প করতেছে। তখন এটা দেখে সে বুঝে যায় যে তারা ডেট করতেছে একে অপরকে। পরে ওখান থেকে ক্যাথি তার রুমে চলে যায়, বাট্রিস ওখান থেকে পালায় তার নানার অফিসে যায়, যেটা বুঝতে পারে ক্যারিন। ক্যারিন বুঝতে পেরে ওকে খোঁজাখুঁজি করে, পরে ওখানে রুমে গিয়ে ক্রিসকে সে চর মারে। পরের দিন ক্রিস ছাদে বসে থেকে একটা অ্যাডাল্ট বুক দেখতেছিল, যেটা দেখার সময় ক্যাথিও এটা দেখে ফেলে যে ক্রিস একটা অ্যাডাল্ট বুক দেখতেছে, এবং পরে গিয়ে ক্যারিনকে বলে যে ক্রিস অ্যাডাল্ট বুক দেখতেছিল। বাট ক্যারিন বলে যে বয়স বাড়ার সাথে সাথে বাচ্চাদের মধ্যে এরকম পরিবর্তন আসে, এটা কোনো ব্যাপার না, এ বলে ওকে একটা ড্রেস গিফট করে ওখান থেকে চলে যায়। পরে ক্যাথিন ওই ড্রেসটা পরে এবং তখন ক্রিস ওকে দেখতেই থেকে যায়, কারণ ওইটা একটা অ্যাডাল্ট ড্রেস ছিল, এবং এটা দেখে ফেলে অ্যারিন। অ্যারিন দেখে ভাবে যে ওর বাবা মার মতো এদের মধ্যেও একটা রিলেশন হয়তো বিল্ড আপ হয়েছে, এই কারণে সে ক্যাথিনকে পানিশমেন্ট দেওয়ার জন্য চুল কেটে দিতে চায়। বাট চুল কাটে না। তখন অ্যারিন বলে যে তুমি যদি চুল না কেটে দাও তাহলে তোমাদেরকে কোনো খাবার দেওয়া হবে না। এদিকে এক সপ্তাহ পার হয়ে যায়, কোনো খাবারই দেয় না। পরে একদিন অ্যারিনের দয়া হয়, যার কারণে সে কিছু ফল নিয়ে এসে দেয় বাচ্চাদের এবং বাচ্চারা খায়, এবং রাত্রে যখন ঘুমাচ্ছিল তখন ক্যাথির চুলে চুইংগাম লাগাই দেয়, যার কারণে ক্রিস বাধ্য হয়ে ক্যাথির চুল কেটে দেয়, এবং কেটে দেওয়ার সময় ওরা দুজনই ইমোশনাল হয়ে যায় এবং একে অপরের অনেক বেশি ঘনিষ্ঠ হয়। এরপরে একদিন রাত্রে ক্রিস একটা দড়ির সাহায্যে সেই ছাদ থেকে নিচে নামে এবং সামনে একটা লেক দেখে, এবং লেকের মধ্যে ক্রিস এবং ক্যাথি অনেক বেশি এনজয় করে, এবং তারা বুঝে যে এই দিক দিয়ে আমরা পালাতে পারবো। এবং পরের দিন যখন অ্যারিন ওদের জন্য খাবার নিয়ে আসে তখন চালাকি করে ক্রিস সাবানের উপরে চাবির ছাপ রেখে দেয়, এবং পরে ওরা দুজন বুদ্ধি করে যে আমরা এখান থেকে কিছু টাকা পয়সা চুরি করে দেন এখান থেকে পালাই যাব, তাইলে বাইরে গিয়ে আমাদের সার্ভাইভ করতে সুবিধা হবে। এদিকে ক্রিস সেই সাবান থেকে একটা চাবিও তৈরি করে ফেলে, এবং একদিন রাতে তারা টাকা চুরি করতে যায়। টাকা চুরি করতে গিয়ে ওখানে অনেক বেশি কাছাকাছি চলে আসে এবং একে অপরের অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে যায়, তখন তারা একে অপরের সাথে ইন্টিমেট হয়। এরপরের দিন দেখে টুইনসের একজন অসুস্থ হয়ে গেছে, তখন ওখানে ক্যারিন এবং অ্যারিনকে ডাকে এবং ওরা আসে। আসার পরে দেখে যে অসুস্থ, তখন অনেক বেশি অনুরোধ করার ফলে ওই বাচ্চাটাকে নিয়ে বাইরে যায় চিকিৎসা করানোর জন্য, এবং চিকিৎসা করানোর এক সপ্তাহ পর ক্যারিন ওখানে আসে এবং এসে বলে যে বাচ্চার ফুড পয়জিং হয়েছিল, যার কারণে অনেক বেশি অসুস্থ হয়ে গেছিল এবং সে এক পর্যায়ে মারা যায়, এবং তাকে বাইরেই আমরা দাফন করে দিছি। এটা শুনে বাচ্চারা অনেক বেশি ভয় পায় এবং অনেক বেশি নার্ভাস হয়ে যায়, এবং সেই রাতেই তারা পালানোর জন্য বুদ্ধি বের করে এবং টাকা গুনে যে তাদের কত টাকা হয়েছে। আরো টাকা চুরি করার জন্য যখন ক্রিস বাইরে যায় তখন চাকরের থেকে কিছু কথা শুনে ক্রিস অনেক বেশি অবাক হয়, কারণ 7 মাস আগেই তার নানা মারা গেছে বাট তাদেরকে এটা বলাই হয়নি, এবং সে চুপ করে তার অ্যারিনকে দেখতে থাকে এবং অ্যারিনা এটা টের পায়। পরে ক্রিস তার রুমে ব্যাক করে, ব্যাক করে দেখে তাদের যে খাবার দেয় সে খাবার ইঁদুর খেয়ে মরে গেছে। তখন তারা বুঝে যে তাদের খাবারের মধ্যে পয়জন মিশানো হচ্ছে, যার কারণে সেই বাচ্চাটা মারা গেছে এবং তারাও আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে। তখন তারা নিজেরা পালানোর জন্য প্রস্তুত হচ্ছিল, তখনই ওখানে অ্যারিক চলে আসে। অ্যারিক এসে তাদেরকে মারতে যাবে, এই মুহূর্তে বাচ্চাদেরকে উপরের রুমে পালাইতে বলে। পালাই যখন যাচ্ছিল অ্যারিক ওদের পিছনে ছুটতেছিল, তখন ক্রিস ওখানে লাইট অফ করে দেয়, কারণ ক্রিস জানে যে অ্যারিকের অন্ধকারে প্রচন্ড বেশি ভয়। তখন ভয় পেয়ে অ্যারিক বলে দেয় যে খাবারে বিষ মেশানোর আইডিয়া আমার না, তোমার মায়ের ছিল, সেই যাচ্ছিল তোমাদেরকে খাবারে বিষ মেশায় আস্তে আস্তে মেরে ফেলতে। তখন ওরা বুঝে যায় যে এখানে থাকলে তারা মারা যাবে, তখনই তারা জানালা দিয়ে রশি বেয়ে পালায়। তারা জঙ্গলের মধ্যে দিয়ে পালাচ্ছিল, তখন হঠাৎ করে একটা লোকে দেখা পায় যে কিনা পিস্তল নিয়ে আসছিল তাদেরকে আটকাতে। তখন
ক্যারেন বলে যে আমরা ক্যারেনের সওয়াল আমাদেরকে এইভাবে আটকে রাখা হয়েছে এটা শুনে লোকটা তাদেরকে যেতে দেয় এবং তারা ওখান থেকে পালায় যায় এর মধ্যে দিয়ে এই মুভিটা শেষ হয় আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ টাটা